যেই মানুষটাকে নিয়ে অভিযোগটা আসছে উনি তো মানে ওনার তো আসলে কি বলবো, ওনার তো সবাই মোটামুটি জানে বাংলায় বলি ওটা জাত খারাপ যেটাকে বলে। কারণ সেই মানুষটা আম্মু মনে করলেন আমি আমি সারা জীবন আমার মাকে দেখে আসতেছি, আমার বাবাকে দেখে আসতেছি এবং তাদের তাদের সন্তান হিসাবে তো আমি সবকিছু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম দেখে আসতেছি। কিন্তু উনি আর কি শুধু আমার আম্মা না, বেসিক্যালি উনি হচ্ছে হ্যারাসমেন্ট তো সবাইকেই করে থাকে। এখন আমাদের যে জিনিসটা বিভিন্ন ভাবে আব্বুর সাথে বেয়াদবি করছে, আম্মুর সাথেও আর কি বেয়াদবি করছে, বাট আম্মু বলছে যে বিষয়টা তো একটা সিভিল ম্যাটার, একটা ফ্যামিলির মধ্যে এটা সলভ করার মতো একটা ম্যাটার, তো এটা নিয়ে সে ওরকম কোনো বক্তব্য দিতে চায় না। মানে এটা যেন পজিটিভ থাকে, যেন নিজেদের মধ্যে সলভ হয়ে যায়, তো কাদার ছোড়াছুড়ি যেন না হয়, সেই কেন্দ্র করেই কিন্তু আম্মু বলছে যে এটা আসলে ওরকম কিছু না, আমি এরকম কেউই কিছু করে নাই, এটা নিয়ে তোমাদের এত টেনশন করতে হবে না। এখন নিউজ যেটা আসছে যে মৌসুমি বলেছেন যে মিথ্যাচার চড়াচ্ছেন ওমর সানি, ঠিক না, এটা আম্মু আম্মু যদি নেক্সট কোনো স্টেটমেন্টও দেয় আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আম্মু আসলে ওইটা ওভাবে বলে নাই। এবং আপনি চাইলে আমি কিছুদিন পর আম্মুকে ধরাও দিতে পারবো যদি আমি দেখি কথা বলি তার এটা একটু খারাপ, আম্মু এগুলো নিয়ে কথাবার্তা বলে নাই, আম্মু আমাকে আমার সাথে কথা হলো যে মা যে বিষয়টা তো এরকম হয়ে গেছে এখন কি করা যায়, এখন আমাকে ক্লিয়ার বলছে যে বিষয়টা আমি আসলে ঠান্ডা করার জন্যই আসলে করতে চাইছি, কারণ এখানে ওই যে ফিল্মের মুরব্বীরা আছে ওনারা ইনভলভ হয়েছে, এইটা এতটুকু তো যথেষ্ট, এর নিউজ হবে এত বড় করে নিউজ হবে পত্রিকাতে লেখালেখি হবে, হ্যাঁ এই কারণেই আর কি উদ্দেশ্য করে যেন সবকিছু এখানে ঠান্ডা থাকে, এই কারণেই যতটুকু বলা। আপনি যার অভিযোগ যার কথা বলতেছেন তার কথা আমি যদি আমি পার্সোনালি যদি বলে থাকি, আমি যতটুকু জানি যে অভিযোগগুলো হয়েছে হ্যাঁ সবাইকেই মোটামুটি ডিস্টার্ব করে আসছে, তার নেচারের বিষয়ে আপনারা যারা গণমাধ্যমে আছে আমার ফ্যামিলিতে আছে যারা যেই যায় মানে মোটামুটি যেই চিনে না কেন ওনাকে না চিনলো অ্যাটলিস্ট জানে যে উনি মানুষ ভালো না। আপু সবকিছু ঠিক আছে, আমি আমার আমি তো আমার বাবাকে পাচ্ছি আমি আমার মাকে পাচ্ছি ওগুলো নিয়ে আমার কমপ্লেন নেই, তো হ্যাঁ অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে, আমিও বিয়ে করেছি আমার ওয়াইফের সাথেও আমার অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে মনোমালিন্য হয় এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু এটা জিনিসটা ছড়াই গেছে ও আম্মু দুজনেই চাচ্ছে যে যেন এটা সিভিল ভাবে জিনিসটা সলভ করা যায়। আমি হিসাবে আমি ছেলে হিসাবে আমার মা যাবো আমি আমার বাবা যাবো তারা জন্য এটাই যাবো, এটা যতটা সুন্দর ভাবে নর্মাল ভাবে সলভ করা সম্ভব এটা 2022 সালের হাইলাইট কোন একটা কিছু এটা আমি মনে করি না, বা আমাদের পরিবার থেকেও আমরা চাই যে এটা মানুষ না মনে করুক। এখন যখন যখন পরিবারের দুইজন ব্যক্তি একসাথে এত বড় একটা জায়গায় অবস্থান করে থাকে তো সেই কারণে মনে করলেন অনেক ভালো কিছু ছড়ায় খারাপ ভাবে শোনা, একটু খারাপ কিছু হলে তো এটাকে ডাবল ট্রিপল খারাপ ভাবে শোনায়, তো সেটা নিয়ে আমি টেনশন করি না, সারা জীবন আমি দেখে আসছি। আমাদের পরিবারের বক্তব্য যদি বলেন যে উনি একটু ডিস্টার্বই করে বলা যায় এবং উনি যথেষ্ট আমি আমার কাছে এখন সে খুব আমি দেখাতে পারবো না, এই জন্য আমি অভিযোগও করবো না, আমার ব্যবসার সে যে বিভিন্ন ভাবে ভিন্ন বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে প্রশাসন বলেন প্রশাসনের বাইরে বলেন আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে সেটা আমি জানি এবং সেটা আমি এটা আমি তার থেকে জেনেছি তার থেকে জেনেছি, বাট এটা নিয়ে আমি হয়তো তার থেকে তো আমি নিশ্চয়ই ফোন রেকর্ডিং করে শোনাতে পারবো না ঝামেলা করতে, এই প্রমাণ ওইটা আমি তো আর পাবলিকলি দেখানোর মতো প্রয়োজন মনে করি না, কারণ আমি ওইরকম ওইরকম একটা বিষয়ই মনে করছি জায়েদ খান একটা কিছুই না, ওনাকে নিয়ে ওনার প্রমাণ দেখাইতে হবে ওনাকে নিয়ে আমার ফ্যামিলি ওয়ারিড থাকতে হবে, নাথিং টু মি নাথিং টু মাই ফ্যামিলি এনিওয়ান, একটা ভেরি নর্মাল একটা উনি আর একটা ব্যাং রাস্তার ব্যাং এক কথা, তো ওনাকে নিয়ে আমার যে ইয়ে হইতে হবে এত ওয়ারিড থাকতে হবে তা আমি মনে করি না। এই জন্য আমি সবাইকে গণমাধ্যমে সবাইকে বলছি যে যেভাবে আসলে জিনিসটা ছড়াচ্ছে এক এক জায়গার থেকে এক এক নিউজ আসতেছে তো এই জন্য জিনিসটা অনেক বড় মনে হচ্ছে, আসলে এত বড় না।